আজ সোমবার পঁচিশে অগ্রহায়ণ দু হাজার বাইশ সালের বারোই ডিসেম্বর মিন রাশি মিন লগ্ন আজকের দিনটি কিন্তু এক প্রকার ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের এটি ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা আলোচনা করব। যাদের চন্দ্র রাশি মিন অর্থাৎ মুন সাইন পাইসিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে ল অফ অ্যাট্রাকশান ব্যক্তিত্বের আকর্ষণ আজ আপনাদের বাড়তে চলেছে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমার অর্থাৎ আপনাদের মনোমুগ্ধকারী আচার ব্যবহার সকলে দৃষ্টি আকর্ষণ করতে চলেছে দীর্ঘদিনের পুরনো শোগ অসুস্থতা থেকেও আজ আপনারা মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন আজ আপনার পিতা মাতার স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে যার কারণে অতিরিক্ত অর্থ কিন্তু আপনাদের ব্যয় করতে হতেই পারে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আজ আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যাবেন আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করার আগে নিজেদের মাস কমিউনিকেশন স্কিলকে আরও আপগ্রেড করার চেষ্টা করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে আপনাদের আর্থিক অবস্থানকে উন্নত করবার জন্য বৃহস্পতিবার করে কলা খাবেন না শনিবার করে সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহবধূরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন আজ পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করতে চলেছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন যার কারণে কল্যাণকর একটি দিন সব বিষয় আপনার অনুকূলে থাকবে বলে মনে হচ্ছে আপনি আপনার জগতের শীর্ষে থাকতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। তিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন তিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ কিন্তু অবিবাহিতদের বিবাহেরও যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আর যেহেতু সোমবার তাই মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন